হ্যালো এভরিওয়ান, আমরা মোটামুটি প্রজেক্টের ব্যাপারে কিছুটা আইডিয়া এতদিনে পাইছি। আমাদের আগের লেকচারগুলোতে মোটামুটি আমরা প্রজেক্ট নিয়ে কথা বলছি, প্রজেক্ট কীভাবে একটা প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক এবং কীভাবে একটা প্রজেক্টকে আমরা একটা এফিশিয়েন্ট ওয়েতে ফরমেট করতে পারি, এগুলো নিয়ে আমরা মোটামুটি ডিসকাস করছি। আজকে আমরা আলোচনা করব প্রজেক্ট আইডিয়া নিয়ে, যে বেসিক্যালি কীভাবে প্রজেক্ট আইডিয়া জেনারেট করতে হয় এবং প্রজেক্ট আইডিয়া জেনারেশনের কিছু ট্যাকটিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এখান থেকে কন্টিনিউ করি। তো বেসিক্যালি প্রজেক্ট আইডিয়া কীভাবে জেনারেট হয়, কখন প্রজেক্ট আইডিয়া জেনারেট হয় কিংবা কখন এটা নেসেসিটি ফিল হয়, এটা হচ্ছে কথা। প্রজেক্ট আইডিয়া জেনারেশনের জন্য ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কোনো একটা প্রবলেমকে ফার্স্টে ফেস করতে হবে, যে এই প্রবলেমটা এখানে হচ্ছে, একটা নেসেসিটি এখানে ক্রিয়েট হয়েছে কিংবা একটা ডিমান্ড এখানে ক্রিয়েট হয়েছে কিংবা কোনো একটা এক্সিস্টিং সিস্টেমের মধ্যে কোনো একটা ইম্প্রুভমেন্ট আমরা হয়তো ফিল করছি কিংবা কাস্টমার হয়তো সেটা এখনও ফিল করে নি, বাট আমরা ফিল করতেছি যে এখানে একটা যদি চেঞ্জ আনি কাস্টমাররা হয়তো এভাবে উপকৃত হতে পারে। এ ধরনের সর্টস অফ জাস্ট আমরা যখন কোনো একটা নেসেসিটি ফিল করতেছি, কোনো একটা প্রবলেম ফিল করতেছি, ওইটার সলিউশন নিয়ে যখন আমরা চিন্তা করতেছি তখনই আমরা আইডিয়া জেনারেট করতেছি টু সলভ দ্যাট প্রবলেম। এখন এটা করতে গেলে আমাদের ফার্স্ট, মানে এটা তো সিঙ্গেল ব্রেন থেকে আসলে আসে না, এটার জন্য আমাদের টিম ওয়ার্ক লাগে। আমাদের যে ওভারঅল টিম আছে সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা বেসিক্যালি এটাকে ফর্মুলেট করতে পারি এবং এটার বেসিসে কাজ করতে পারি। আচ্ছা, তো আইডিয়া জেনারেট করতে গেলে আমাদের ফার্স্ট যে বেসিক কথা সেটা হচ্ছে আমার ফার্স্টে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পরে আমার সেটা সলিউশন নিয়ে আসতে হবে, আমার সলিউশনটা চিন্তা করতে হবে যে এই প্রবলেমটাকে এইভাবে সলিউশন করা যায়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। আমি যখন এই জিনিসটা পেয়ে যাবো তার মানে কি আমার অবজেক্টিভ ক্লিয়ার, যে আমি কাজটা এভাবে করব, আমি এই লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছি, এটা আমার ক্লিয়ার হয়ে গেল। দেন আসতেছে যে আমার নিজের ব্যাপারে আমার একটু এক্সামিন করা লাগবে, যে আমি আসলে ওইটা কি করতে পারতেছি নাকি পারতেছি না, আমার কি সেই পরিমাণ ক্যাপাবিলিটি আছে নাকি নাই। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি কী করি, যখন আমাদের নিজেদের এক্সামিনের ব্যাপার থাকে আমরা বেসিক্যালি করি কি, সোর্ট অ্যানালাইসিস করি, আমাদের স্ট্রেংথ জোন কি আমরা সেটা বের করার চেষ্টা করি, আমাদের কোন কোন ক্ষেত্রে উইকনেস কাজ করতেছে সেটা আমরা বের করার চেষ্টা করি, আমাদের অপরচুনিটিস কী হতে পারে সেটা আমরা ধরার চেষ্টা করি, আমাদের থ্রেটসগুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, সো দ্যাট আমরা যদি কোনো আনওয়ান্টেড সিনারিও ইমার্জ করে আমরা যেন সেখান থেকে সামহাও একটা সেফ জোনের থেকে এটাকে ডিল করতে পারি, সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করি। তো যখন আপনি একটা প্রবলেম পেয়ে গেলেন, প্রবলেমের একটা সলিউশন আপনার হাতে আসলো এবং আপনি আপনার ব্যাপারে মোটামুটি ওভারঅল একটা থরো অ্যানালাইসিস করতে পারলেন, তাহলে ওই প্রবলেমটাকে ডিল করার জন্য আপনি কি পারফেক্ট নাকি পারফেক্ট না এটা আপনি বুঝতে পারতেছেন না, কারণ যেহেতু আপনার প্রবলেমটাকে ফেস করার জন্য তো আপনার নিজেকে পরিমাণ ক্যাপাবিলিটি রাখতে হবে। ধরেন একটা প্রবলেম অ্যারেজ করলো যেটাতে ফান্ডিং খুব বেশি দরকার, প্রবলেমটার সলিউশনের জন্য অনেক ফান্ড দরকার, বাট ওই ফান্ডই হচ্ছে আপনার উইকনেসের মধ্যে পড়তেছে, আপনি অত বেশি রিসোর্সফুল না। মানে আপনি দেখা যাচ্ছে কোনো একটা ইমার্জেন্সিতে কিংবা কোনো একটা কন্টিনজেন্সি ফান্ড অ্যালোকেশনে আপনি খুব বেশি কী বলা যায় এটাকে সাউন্ড না, তো সেক্ষেত্রে আপনার তো এই জিনিসটাকে ফেস করার মতো আপনার ক্যাপাবিলিটিস তার নাই, তো তখন কি আপনি চাইলেই ওই জিনিসটা করতে পারবেন, পারবেন না। তখন আপনার দেখা যাচ্ছে যারা ইনভেস্টর আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, যদি আপনি তারা আপনাকে এশিওর করে তারা আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে তখন আপনি এটাকে ফেস করতে পারবেন, বাট এছাড়া তো আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং পুরো প্রজেক্টটাই দেখা যাচ্ছে সাকসেসফুল না হওয়ার চান্সই বেশি, যেহেতু আপনার যে জিনিসটা নিয়ে আপনার কাজ করা লাগবে সেটা দিয়ে আপনার একটা ল্যাকিংস থাকতেছে। সো আপনার প্রজেক্টের জন্য তো এটা বেশ বড় ধরনের একটা ধাক্কা হিসেবে কাজ করবে যদি আপনি এটাতে শুরু করতে যান। সো বেসিক্যালি আপনার আপনার সোর্ট অ্যানালাইসটা করার পরে আপনার দেখতে হবে যে আপনার প্রবলেমের সাথে আপনি সামহো অ্যাকুমুলেট করতে পারছেন নাকি, আপনাদের অ্যালাইনমেন্টটাকে একই সাথে হচ্ছে নাকি, যদি না হয় তাহলে কিন্তু আপনার সেখানে যাওয়াটা উচিত হবে না। ধরলাম আপনার অবজেক্টিভের সাথে আপনার সোর্ট অ্যানালাইসিস করার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা এটাতে মোটামুটি কভার করতে পারবেন, দেন আস্তে আপনার ব্রেন স্ট্রমিংয়ের পার্টটা, আপনি আপনার পুরো টিম নিয়ে বসবেন, পুরো টিমে যারা আছে সবাইকে নিয়ে আপনার বসা লাগবে, যারা বলতে একদম এটোজেড সব এমপ্লয়ি থাকতে হবে এমন না, জাস্ট আপনার বেসিক যারা যে ফাংশনগুলো
পারফর্ম করতেছে তাদের মোটামুটি সবার একটা অংশগ্রহণ সেখানে লাগবে, কারণ একটা পার্ট বাদ গেলে দেখা যাচ্ছে আপনার অনেকগুলা পয়েন্ট হয়তো মিস হয়ে যেতে পারে। ধরেন আপনার ব্রেন স্ট্রমিং সেশনটা, আচ্ছা ব্রেন স্ট্রমিং সেশনটা তো বুঝতে পারতেছেন আসলে কি, এখানে আমরা সবাই বসে নিজেরা নিজেরা আলোচনা করি যে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায়, ডিসকাশনের মাধ্যমে অনেক আইডিয়া জেনারেট করে অনেক অনেক ধরনের সলিউশন দেয়, তো ওগুলোর থ্রুতে আমরা বেস্ট আইডিয়াগুলো নিচ্ছি। সেখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো আইডিয়া জেনারেট করা হলো, সেখান থেকে আমরা বেস্টগুলো নিচ্ছি যেগুলো আমাদের ফিজিবল মনে হচ্ছে। তো এই এই সেশনটাতে তো ওই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের পার্টিসিপেশনটা খুবই দরকার, কারণ আমরা তখন প্রবলেমগুলো বুঝতে পারবো। ধরেন আপনাকে সেলস টিম একটা সাজেশন দিল যে আমরা এরকম একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট নিয়ে আসি, ফাইন্যান্স টিম বলতেছে হ্যাঁ আমরা সেটা করতে এই কারণে পারবো না কারণ আমাদের ফাইন্যান্স টিম এই দুর্বলতাগুলো আছে। সো তখন ব্রেন স্ট্রমিং সেশনে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আসলে আপনি কোন প্রজেক্টে যেতে পারবেন। আপনি শুধু আইডিয়া জেনারেট করলে তো হবে না, ওটা ফিজিবল হতে হবে, তো কারণ আইডিয়া তো জেনারেট করাই যায়। যদি এটা আমার জন্য অ্যাটেন করা টাফ হয়ে যায় কিংবা আমার অর্গানাইজেশন সেটা অ্যাটেনই করতে না পারে, তাহলে তো ওই আইডিয়া দিয়ে আমাদের কিছু করার নেই। সো বেসিক্যালি আমাদের মোরলেস এই জিনিসগুলোকে একটু প্রপারলি অ্যানালাইজ করার পরে আমার এখান থেকে এই সেশনটা থেকে আমার মোটামুটি কিছু আইডিয়া জেনারেট হয়ে যাবে, এর মধ্যে থেকে আমরা হয়তো বেস্টগুলো নিয়ে কাজ করব। আচ্ছা ধরলাম ব্রেন স্ট্রমিং সেশনে আপনার 5-6টা আইডিয়া চলে আসলো, কোনো একটা প্রবলেম পাইছেন সেটাকে সলিউশন করার জন্য 5-6টা আইডিয়া চলে আসছে, কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রজেক্টের আইডিয়া আপনারা জেনারেট করতেছেন, এরকম 5-6টা আপনারা আইডিয়া জেনারেট করছেন ব্রেন স্ট্রমিং সেশনের পরে। এখন ওই আইডিয়াগুলোর মধ্যে আমাদের বেস্টগুলোকে এখন আরেকটু ন্যারো ডাউন করে ফেলতে হবে। এটা একটা অনেকটা ফানেলের মতো, দেখা যাচ্ছে ফার্স্টের পোর্শনটাতে বড় একটা সেকশন থাকতেছে, সেখান থেকে আস্তে আস্তে কমে গিয়ে একটা সিঙ্গেল পোর্শন এটা ফিট করবে, যেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। হ্যাঁ কারেন্ট চলে গেল। আচ্ছা আমরা কথা বলতেছিলাম আইডিয়া স্ক্রিনিং নিয়ে, আমাদের হাতে তো এখন কিছু আইডিয়া আছে, তো আমরা এখন সেখান থেকে বেস্ট ওয়ান সিলেক্ট করবো। এখন বেস্ট ওয়ান তো সিলেক্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমার দেখতে হবে যে কোন কোন বেসিসে আমি বেস্ট আইডিয়াটা নিচ্ছি, সেটার কিছু স্পেসিফিক জোন আছে যেগুলো আমার একটু ইভালুয়েট করতে হবে যে এই জোনে কি এটা বেটার নাকি, ওই জোনে কি এটা বেটার নাকি, সবগুলো আইডিয়াতে কোনটার জন্য কোন পোর্শনটা স্ট্রেংথ হিসেবে কাজ করছে, সেগুলো সবার সব কিছু আমি ওভারঅল একটু দেখবো। এখন এই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আমি একটু মেনশন করবো। ফার্স্টটা হচ্ছে ইনভেস্টমেন্টে কেমন লাগতেছে সেটা আমার দেখতে হবে, যে আইডিয়াটা জেনারেট করার জন্য কী পরিমাণ ইনভেস্ট করতে হচ্ছে, ইনভেস্টমেন্টটা কি বেশি নাকি কম নাকি মোটামুটি, আমাদের অর্গানাইজেশনের সাথে কি এটা ম্যাচ করতেছে নাকি, ইনভেস্টমেন্টটা কি এমন হচ্ছে যে আমার অর্গানাইজেশন এটাকে অ্যাটেনই করতে পারবে না, এটা আমার দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সাথে আমাদের খুব রিলেটেড জিনিসটা, আমাদের প্রজেক্টটাকে আমরা সামহাও নিতে পারতেছি নাকি, আমাদের প্রজেক্টটাকে সামহাও আমরা রান করতে পারতেছি নাকি, এই ব্যাপারটা খুব খুব বেশি জড়িত। সো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা যে আমি এই জিনিসটাকে আমাদের ফিজিবিলিটির মধ্যে আসে নাকি, জিনিসটা ইনভেস্টমেন্টটাকে আমার সাধ্যের মধ্যে আসে নাকি, আমাদের অর্গানাইজেশন কি সেটাকে রান করতে পারবে নাকি, এটা আমার ফার্স্টে দেখতে হবে। এরপর আসতেছে ROI, এটা আপনার মনে হয় মোটামুটি শুনছেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যে পরিমাণ ইনভেস্ট করতেছি সেটার প্রেক্ষিতে কি আমি আমার ইনভেস্টমেন্টটাকে তুলে আনতে পারতেছি নাকি, এটা একটা বিশাল ব্যাপার। যদি দেখা যাচ্ছে আমি ইনভেস্ট করেই ফেলছি কিন্তু এর বিনিময়ে দেখা যাচ্ছে কিছু একটা আসতেছে না, আমার এটা সামহাও একটা অ্যানালাইজ করতে হবে, এটা একটা এক্সামিনেশন আমাদের দরকার যে আমার ইনভেস্টমেন্টটার প্রপার একটা রিটার্ন কি আমাদের আসবে নাকি, এটার জন্য আমাদের একটা থর অ্যানালাইসিস করতে হবে ওভারঅল, যে আমার এটার বিভিন্ন টুলস আছে এগুলো ইউজ করে আমরা দেখবো যে এটার ফিজিবিলিটি আসলে কেমন, এটা কী পরিমাণ প্রফিটেবিলিটি আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের একটা ওভারঅল আইডিয়া থাকা লাগবে। এরপর আস্তে আস্তে রিস্ক ফ্যাক্টরগুলো, যে এই প্রজেক্টটা কি রিস্কি নাকি, কিংবা এই প্রজেক্টটা করতে কী কী প্রবলেম আমি ফেস করতে পারি, এখানে কী কী ইস্যুজ আমার হয়তো ফেস করা লাগবে, এইগুলো ওভারঅল একটা
রিস্ক আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে এই রিস্কগুলো হয়তো সেখানে থাকতে পারে, সেখানে অনেকগুলো ফ্যাক্টর হতে পারে, ধরেন পলিটিক্যাল ইস্যুস হতে পারে, টেকনোলজিক্যাল কোনো ইস্যুস হতে পারে, হয়তো ক্লাইমেট কোনো প্রবলেম হতে পারে, হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে, এক্সটার্নাল কোনো ইস্যুস হতে পারে, বিভিন্ন রিস্ক তো থাকেই। তো এই রিস্কগুলো আমার প্রপারলি অ্যাসেস করা লাগবে, যদি আমি সেটা করতে না পারি তখন আনওয়ান্টেড সিনারিওতে আমি হয়তো প্রপারলি অ্যাক্ট করতে পারবো না, আমার অর্গানাইজেশন হয়তো তখন ফেলিওর হবে, যার কারণে আমার পুরো ওভারঅল প্রজেক্টটা ফেলিওর হবে আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি আগেই জানেন যে আপনার এই প্রবলেম হতে পারে, তখন আপনার জন্য এটা ইজিয়ার না যে এটাকে ফেস করা। ধরেন আপনারা জানেন যে আপনার প্রজেক্টে যদি খারাপ মার্কস আসে, আপনার গ্রেডিং একটা প্রবলেম হবে, তো আপনি করবেন কি প্রজেক্টে যেন ভালো মার্কস আসে না আপনি এফোর্ট দিবেন। তো ওই জিনিসটা যত বেটার হবে তখন আপনি আপনার আলটিমেট যে অবজেক্টিভটা সেটা অ্যাটেন্ড করতে পারতেছেন। এটা হচ্ছে বেসিক কথা, আপনার বুঝতে হবে যে রিস্ক কী হতে পারে এবং সেটাকে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারবো। যদি এইটা রিস্কটাকে মিটিগেট করার মতো যদি প্রপার ক্যাপাবিলিটিস আমার থেকে থাকে তাহলে আমি সেটার দিকে ফোকাস করবো। যদি এমন হয় যে রিস্কগুলো এমন যে আমি সেটাকে সামহাও ফেসই করার ক্যাপাবিলিটি আমার নাই, আমার অর্গানাইজেশন হয়তো সেটাকে ফেসই করতে পারতেছে না, তখন আমার সেদিকে না যাওয়াটাই বেটার হবে। আচ্ছা, এরপর আসতেছে প্রফিটেবিলিটি, যে আমার অর্গানাইজেশনাল যে প্রজেক্টটাতে আমরা হাত দিচ্ছি, আমাদের যে প্রজেক্টে আমরা যাব সেটা তো অবশ্যই কিছু কস্ট বেয়ার করবে, এবং ওই কস্টগুলো যদি আমি অ্যাটেন্ড করতে না পারি তাহলে ওভারঅল অর্গানাইজেশন অনেক লস থাকতেছে, এবং যেটা থ্রুতে আপনি যে কারণে আপনার প্রজেক্টে যাওয়া সেটাকে আপনি সামহাও মিট করতে পারতেছে না। সেটা করতে না পারলে হবে কি, আপনি আমাদের যে বেসিক রুল, যেটা সব অর্গানাইজেশনের জন্য বেসিক রুল হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, আমরা প্রফিটের জন্য সাধারণত বিজনেস রান করতেছি, এবং যদি সেটাই না হয় তখন আলটিমেটলি আপনার মূল ফোকাস থেকে আপনি সরে যাচ্ছেন, এবং মূল ফোকাসে যদি আপনার কোনো ধরনের হ্যাম্পার আসে তখন আপনি কিন্তু সাকসেসফুলি প্রজেক্টটা রান করতে পারছেন এবং ওইটার জন্য আপনার অর্গানাইজেশন সাফার করবে। সো এটা কি প্রফিটেবল নাকি নন প্রফিটেবল সেটা আপনার দেখতে হবে, যদি এটা নন প্রফিটেবল হয়ে থাকে তখন তো আপনি অবশ্যই সেটাতে যাবেন না, এটা আপনার অ্যাসেসমেন্টটা প্রপারলি হতে হবে। যদি দেখতেছেন যে আপনি এখান থেকে কিছু রিটার্ন আসতেছে না তখন আপনার সেখানে যাওয়াটা রিস্কি, এবং এটাতে গেলে আপনি ভুল করতেছেন এবং ভবিষ্যতে হয়তো আপনার অন্য অন্য প্রবলেম এটার সাথে অ্যারাইজ করতেছে। আচ্ছা, এক্সপেক্টেড লাইফ, এক্সপেক্টেড লাইফ হচ্ছে প্রজেক্টে এক্সপেক্টেড লাইফ বলতে কী বুঝি। ধরেন এই প্রজেক্টের বিল্ড আপের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়টা ধরেন 1 ইয়ার। আমি অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে এই 1 ইয়ার পরে প্রজেক্ট মানে এই প্রোডাক্টটা আসলে আর মার্কেটে ডিমান্ড থাকবে না। ধরেন কোনো একটা ট্রেন্ড চেঞ্জ চলে আসতেছে যার কারণে ওই জিনিসটার আর ডিমান্ড তখন থাকবে না। আমি দেখতেছি খুব দ্রুত একটা চেঞ্জ হচ্ছে, ধরুন টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্সমেন্ট যেটা খুব দ্রুত শিফট হচ্ছে। এখন ধরুন আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, টাচ স্ক্রিন ইউজ করতেছি, ধরেন কিছুদিন আগে ছিল কি ফোন, তো আমি দেখতে পাচ্ছি যে এই শিফটটা আগে যতটা একটু ল্যাংদি ছিল এখন অত ল্যাংদি না, এখন খুব দ্রুত শিফট করতেছে। আমি একটা প্রজেক্ট নিয়ে আসছি যেটা আমার এখন যে প্রজেক্টটা মানে অনগোয়িং যে প্রোডাক্টটা আছে সেটার সাথে অল্প ডিফার করতেছে, এবং এই ডিফারেন্সটা আনার জন্য আমার একটা লম্বা সময় ওয়েট করতে হচ্ছে, ধরুন 1 ইয়ার ওয়েট করতে হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের চেঞ্জ ট্রেন্ডটা খুবই র্যাপিড, তো আমার এই প্রোডাক্টটা যখন আসতেছে হালকা চেঞ্জ নিয়ে যখন এই প্রোডাক্টটা আসতেছে, ধরেন এখন ফাইনাল প্রোডাক্টটা আসলো, আমার যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি সেটা আরও অনেক বেশি র্যাপিড। তো দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা যখন মার্কেটে আসতেছে তখন আমার অন্য একটা ট্রেন্ড চলে আসছে অলরেডি, তখন এই প্রোডাক্টটা কি আর তখন মার্কেটে থাকতেছে, কিংবা এই প্রোডাক্টটা কি তখন আর বিজনেস করতে পারবে, পারবে না, কারণ আমার অলরেডি যে ট্রেন্ডটা আছে সেটা আরও ফাস্ট, সেটা আরও নতুন কিছু হয়তো তখনই আসতেছে। আমি যে পেশা গাছে আমার যে এক্সপেক্টেড লাইফ ছিল প্রোডাক্টের সেটা এটার সাথে ম্যাচ করতেছে না, কারণ অ্যাডভান্সমেন্টটা আরও র্যাপিড হচ্ছে। সো বেসিক্যালি এটার সাথে যখন এটা ম্যাচ করবে না আমার প্রোডাক্টটা কিন্তু তখন আর মার্কেটে চলবে না, বুঝতে পারছেন? তো হয়তো এক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো খুব টাইম সেন্সিটিভ হচ্ছে, সো আমার এটা মাথায় রাখতে হবে যে আমি যে সময় গিয়ে কাজটা শেষ করতেছি সেই সময় আমার প্রজেক্ট আমার প্রোডাক্টটাকে আসলে মার্কেটে সাস্টেন করতেছে নাকি সেটা আমার প্রপারলি অ্যানালাইজ করতে হবে। যদি সেটা না হয় দেন আমি কিন্তু লস ইনকার করবো, দেখা যাচ্ছে আমার এই প্রোডাক্টটার পেছনে আমার অনেক টাকা তো ব্যয় করতে হচ্ছে, তো আমার পুরো জিনিসটাই দেখা যাচ্ছে লস প্রজেক্ট হিসেবে কাজ করবে।
ফাইনালি হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি, যে এই জিনিসটা করতে আমি কি মোটামুটি ফ্লেক্সিবল হইতে পারতেছি নাকি, আমি কি এখানে কোনো একটা চেঞ্জ ইজিলি আনতে পারতেছি নাকি, আমার কি একদম ফার্ম থাকতে হচ্ছে নাকি যে আমার এই কাজগুলো করার জন্য, কিংবা আমি এখানে কি একদমই কনস্ট্রেন্ট থাকতে হচ্ছে নাকি। এগুলো যদি ফ্লেক্সিবল না হয় দেন আমার হয়তো রান বিজনেস রান করতে প্রবলেমও হবে। তো এই জিনিসটা, এই যতগুলো ক্রাইটেরিয়া বলছে এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা পোর্শন থাকতেছে। ধরেন ফার্স্ট পোর্শন, সেকেন্ড, এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমি অ্যাকাউন্ট রাখতেছি। এবং এরপরে আমি দেখব যে এই যে ছয়টা আইডিয়া আমি শেয়ার করলাম, যে ছয়টা আইডিয়া আমি জেনারেট করলাম, এগুলো প্রত্যেকটার জন্য কোন পোর্শনে কত মার্ক পড়তেছে। ধরেন এখানে আলাদা আলাদা করে পাঁচ ছয়টা ক্রাইটেরিয়া হইল। ধরেন আমার ছয়টা প্রোডাক্টের মধ্যে, ছয়টা যে আইডিয়া জেনারেট করছি এগুলোর মধ্যে আমি যদি রেটিং করি, আমি প্রত্যেকটার জন্য ধরেন 10 করে রাখতেছি। 10 করে রাখার পরে দেখেন ইনভেস্টমেন্টের জন্য প্রথম প্রজেক্টটা ধরেন 5 পাইল, সেকেন্ড প্রজেক্টটা ধরেন 10ই পাইল। এভাবে করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মার্কস পাচ্ছে। সবগুলো মার্কস পাওয়ার পরে একটা ওভারঅল টোটাল আসতেছে না প্রত্যেকটার জন্য। ধরেন এখানে সে 6 পাইল, এখানে সে 5ই পাইল, এখানে ধরেন এই প্রজেক্টটা এখানে 4 পাইল, এখানে 3 পাইল। এবার আলাদা আলাদা করে একটা মার্কস তো প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা আলাদা আলাদা মার্কস এখানে এই লাস্টে গিয়ে আসবে। এখন সেই মার্কসটা আমরা লাস্টে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি মার্ক এখানে আসছে, এবং যেটাতে সবচেয়ে বেশি মার্ক আসবে সেটাকে আমরা মোটামুটি আশা করতে পারি যে এটা হয়তো সবচেয়ে বেশি ফিজিবল আমাদের জন্য। এই ক্ষেত্রেও আবার কিছুটা ব্যাপার চলে আসে যে যদি আমি প্রত্যেকটার মার্কস সেম করে রাখি, যে প্রত্যেকটা সেম মার্ক থাকতেছে, তখন আবার গুরুত্বের একটা ব্যাপার আছে যে কোন পোর্শনটা কোন বেশি গুরুত্বপূর্ণ। ধরেন প্রফিটেবিলিটি পোর্শনে গিয়ে সবচেয়ে বেশি মার্কেটার প্রোডাক্ট পাইল, তো আবার অন্য একটা পোর্শনে গিয়ে সে কম পাচ্ছে, বাট আমাদের প্রফিটেবিলিটি যে সেকশনটা এটা তো আরও বেশি ইম্পর্ট্যান্ট। তো আমাদের এই ওভারঅল জাস্ট এটা একটা জিস্ট দিচ্ছি যে এভাবে আমরা অ্যানালাইজটা করবো, বাট এটাই যে একদম মানে ফাইনাল এরকম না, এখানের ভিতরে আরও কিছু কথাবার্তা আছে, আমরা গ্র্যাজুয়ালি সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে জাস্ট আমরা আপনাদেরকে এটা বুঝতে যাচ্ছি যে কীভাবে আমরা ইন্ডেক্সটাকে ডেভেলপ করতেছি, আমরা কীভাবে এখান থেকে যে স্ক্রিনিংয়ের আইডিয়া ছয়টা পেলাম কিংবা পাঁচ ছটা যে আইডিয়াগুলো থাকতেছে সেগুলো থেকে আমরা কীভাবে বেস্ট ওয়ানটাকে কাউন্ট করবো, সেটা একটা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু এটাই ফাইনাল না, এটার আরও ডিপ অ্যানালাইসিস আছে। আচ্ছা, তো আমি যদি একটা গ্রাফিক্যালি আপনাদেরকে জিনিসটা দেখাই, যদি মানে পুরো জিনিসটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, এখানে ধরেন এই পোর্শনটাতে স্ক্রিনিং পোর্শনটা যেখানে আমি নাম্বার অফ আইডিয়া এখানে রাখতেছি, তারপরে এখানে টাইমটাকে রাখতেছি, তাহলে আমরা মোটামুটি দেখতে পাবো যে এরকম একটা গ্রাফ পাবো। এই গ্রাফে এই সেকশনটাতে দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে বেশি আইডিয়া জেনারেট হয়েছে, এখানে সময়টাও কম, সবচেয়ে বেশি আইডিয়া জেনারেট হয়েছে এই পোর্শনটাতে। এই পোর্শনে গিয়ে আমরা একটু কমাই আনছি আইডিয়াগুলোকে, যে এখানে আমি দেখা যাচ্ছে এখানে ধরেন 100টা আইডিয়া জেনারেট হয়েছে, এখান থেকে ধরেন সেখান থেকে 20টা আইডিয়া এখানে আমরা লাস্টে রাখলাম, লাস্টে গিয়ে আমরা একটা এখানে ফাইনাল আইডিয়াকে সিলেক্ট করলাম। এটা টাইমের সাথে সাথে আস্তে আস্তে জিনিসটা ন্যারো ডাউন হয়ে আসতেছে, এটা অনেকটা ফাইনালের মতো, এরকম একটা অনেকটা ফাইনালের মতো, যে লাস্ট পোর্শনে গিয়ে আমরা যেটাতে আমরা চাচ্ছি, যেটা আমাদের সবচেয়ে বেশি ফিজিবল মনে হচ্ছে সেখানে আমরা ফোকাস করতেছি। তো বেসিক্যালি হচ্ছে টাইমের সাথে সাথে আইডিয়াগুলো আস্তে আস্তে কমে আসতেছে, আস্তে আস্তে এলিমিনেট হতে থাকবে, বেস্ট আইডিয়াগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে ন্যারো ডাউন হয়ে লাস্ট একটা পোর্শনে গিয়ে হিট করবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে ফিজিবল এবং আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব। সো বেসিক্যালি এখন আমরা মোটামুটি যে আজকের সেশনটাতে ছিল, আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে কীভাবে প্রজেক্টগুলোকে আমরা থর অ্যানালাইসিসের মাধ্যমে আইডিয়াগুলোকে প্রপার ওয়েতে আমরা দেখব, এবং এটার জন্য একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আমরা সেট করে দিচ্ছি যে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যে এটাকে জাস্ট এমনিতেই মনের মতো করে সাজাইলে হবে না, এটাকে কিছু স্পেসিফিক ওয়েতে সেট করতে হবে যেন আমরা
একটা বেটার সলিউশন পাই, বেটার একটা আউটকাম পাই, যদি এমন হয় যে আমরা জাস্ট মনের মতো করে আইডিয়া জেনারেট করতেছি এবং সেটাকে ইচ্ছা মতো কোনো কোনো ফ্যাক্টর ছাড়া, কোনো ক্রাইটেরিয়া ছাড়াই এটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছি, তখন আমরা বেটার আইডিয়াগুলো পাবো না এবং আলটিমেটলি আমাদের অর্গানাইজেশন ফেলিওর হবে। সো ইন অর্ডার টু মেক এ বেটার চয়েস, আমার সামহাও এই ক্রাইটেরিয়াগুলোকে মাথায় রাখতে হবে এবং সেই অনুসারে অ্যাক্ট করতে হবে। যদি এখানে কোনো কোনো একটা পয়েন্ট ধরেন আমার মিস্টেক হয়ে গেল কিংবা কোনো একটা পোর্শন আমি বাদ দিয়ে দিলাম, তখন কিন্তু আমার জন্য সেটা প্রফিটেবল না হওয়ার চান্সই বেশি, কারণ এটা যেহেতু প্রজেক্ট সিলেকশনের ব্যাপার থাকে, এটা তো লং টার্ম ব্যাপার। তো এখানে যদি আমি কোনো একটা পোর্শন বাদ দিয়ে দিই সেটা আমাকে পরে গিয়ে হয়তো এফেক্ট ফেলবে। এতটুকু তো মোটামুটি ক্লিয়ার আজকে, তাহলে এতটুকুই থাকতেছে। আমরা নেক্সট ক্লাস থেকে অন্য একটা টপিকে যাবো, এইটার হয়তো আমরা থর একটা অ্যানালাইসিস আমরা পরে আলোচনা করবো, মানে এটার হয়তো কন্টিনিউশনই থাকবে। ওকে, তাহলে এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।